নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আর সুন্দরবন ওয়াইল্ড ভিলেজে নতুন একটা ভিডিওতে স্বাগত। এখনো পর্যন্ত সংগৃহীত মাছগুলো এরকম, এই যে দেখছেন জালের সাথে যে মাছগুলো আসছে সাথে সাথেই মাছগুলো খুলে নেওয়া হচ্ছে। একটা নতুন প্রজাতির মাছ, এটা হচ্ছে পাতা মাছ বা চন্দনা মাছ। এই মাছগুলো মর্নিং বন্ধুরা, আর এই দেখছেন একেবারে পূব আকাশে সূর্য উঠছে, সকাল হয়েছে, আর কি অসাধারণ সুন্দর সুন্দর পূব আকাশে সূর্য উদিত হচ্ছে। এই সকল অঞ্চলে এই রকম নদীর বুকেই বিভিন্ন রকম জাল পেতে মাছ ধরা হয়। আর দাদারা যে জালটাতে ধরেন, এটা হচ্ছে একেবারে ফাইন জাল। আর মাছ আসছে না, এই যে দেখতে পাচ্ছেন খয়রা মাছ যেগুলো এই নদীতে আসে, এরকম দেখতে পাচ্ছেন যে খয়রা মাছগুলো, এই যে দেখছেন বন্ধুরা আপনাদের সামনে দেখানোর চেষ্টা করছি কিভাবে একেবারে নদীর এর থেকে মাছগুলো ধরা হয় বা সংগ্রহ করা হয়। সোনালি কালারের মাছ জাল থেকে আসছে। চ্যানেলটাকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, আর আমি এই বিভিন্ন নদীর মাছ ধরার আরও বিভিন্ন ভিডিও আপনাদের সামনে তুলে ধরতে পারবো। তো হ্যাঁ, এই কাঁকড়াগুলোকে দাদা নাম বললেন লজ্জাবতী কাঁকড়া। এই কাঁকড়াগুলো বাজারে বিক্রি হয় না, কিন্তু দেখছেন চন্দনা বা খয়রা মাছ, একেবারে ইলিশ ইলিশ মাছের ছোট প্রজাতির মাছ। মাছগুলো ধরা হচ্ছে এবং বেশিরভাগ এই সময় যে মাছগুলো আসছে চন্দনা মাছ বা খয়রা মাছগুলো যাচ্ছেন, বেশিরভাগ যে মাছগুলো খয়রা মাছ, আর অন্যান্য প্রজাতির মাছটা এই জালে আসেনি। বন্ধুরা যদি নতুন প্রজাতির কোনো মাছ আসে অবশ্যই আপনাদের সামনে দেখাতে পারবো। ক্যানিং নদীতে যে মাছগুলো বা মাতলা নদীতে যে মাছগুলো আসছে তার মধ্যে বেশিরভাগ মাছগুলোই হচ্ছে খয়রা মাছ। জেলে বন্ধুরা যে মাছগুলো সংগ্রহ করছে দেখছেন সামনে, আর একটা বোর্ডেতে মাছ সংগ্রহ করা হচ্ছে। মাছ আসছে, এই দেখছেন একটা ভোলা মাছ এসছে। পাতা মাছ বা ফেসা মাছ, আর একটা প্রজাতির নতুন প্রজাতির মাছ যেটা হচ্ছে দিশি ট্যাংরা, এটা এক্ষুনি জালেতে এসছে। জ্যান্ত ভোলা মাছ, এখনো মাছ তেমন আসছে না। তারা বললেন যে ভাটার টান এসে যাওয়ার জন্য মাছগুলো আর তেমন জালে আটকাচ্ছে না। বেশিরভাগ যে মাছগুলো এসছে সেগুলো হচ্ছে খয়রা মাছ বা চন্দনা মাছ। এই যে ছাড়ি না হয়েছে জাল থেকে, সামুদ্রিক কাঁকড়া আর ভোলা মাছ এসছে। পাতা মাছ, এটা একটা অন্য প্রজাতির ভোলা মাছ, দেখতে পাচ্ছেন মাছটা অনেকটা আমাদের তেলাপিয়া যেন পুকুরে তেলাপিয়া মাছের মতো দেখতে। মাছগুলো আটকে গেছে, একটা ফুলা মাছ সমুদ্রেগুলো, আর অভিযোজনের মাধ্যমে এখনও আমাদের এই সামুদ্রিক অঞ্চলে এই এই প্রজাতির প্রাণীগুলো দেখতে পাওয়া যায়। দেখছেন প্রাণীটা নদীতে ছেড়ে দেওয়া হচ্ছে।
আপনাদেরকে দেখাচ্ছি। আর বন্ধুরা প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করবেন, আর এই রকম ধরনের ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে কমেন্টে লিখবেন। আমি এই নদীর বিভিন্ন প্রাকৃতিক বিভিন্ন ভিউ এবং তার সাথে মাছ ধরার ভিডিও আপনাদেরকে দেখাতে পারবো এবং আপনাদের আনন্দ দিতে পারবো। এই যে আর দেখছেন এই নদীতে আর একটা এক্ষুনি যে চিংড়িটা এসছে, এটা হচ্ছে লাল জাতীয় চিংড়ি। আর এইগুলোর মার্কেট প্রাইস বা দাম এগুলো 60-70 টাকা কেজি আছে না, এটা হচ্ছে পার কেজি 100 টাকা। আর এখন যেই যে মাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো মার্কেট প্রাইস প্রায় 100 টাকার কাছাকাছি আসে, 100-150 টাকার মধ্যে এগুলো মার্কেট প্রাইসটা কম বেশি চলে। কানমাগুড়ি বলা হয় বা কান মাছ বলা হয় স্থানীয় ভাষায়। আর এই মাছগুলো হচ্ছে প্রচণ্ড বিষাক্ত মাছ, এগুলো কাঁটা মারলে সহ্য করা সম্ভব না সাধারণ মানুষের পক্ষে। খয়রা মাছ, ভোলা মাছ, বিভিন্ন চিংড়ি এবং কাঁকড়া এই সব মাছগুলো দেখছেন এই জালেতে আটকা পড়েছে। এবং আটকে যাওয়া মাছগুলো বুঝে এইভাবে মাছগুলো জাল থেকে ছাড়িয়ে নিচ্ছেন। বন্ধুরা প্লিজ প্লিজ লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন চ্যানেলটাকে। এটা দেখতে পাচ্ছেন কাঁকড়া ট্যাংরা, এই দেখছেন একটা সামুদ্রিক কাঁকড়া, আর এই যে দেখছেন আর একটা কাঁকড়া ট্যাংরা। এই কাঁকড়া ট্যাংরাগুলো এগুলো মার্কেট প্রাইস প্রায় দাদা 150, তো এগুলো 150 টাকা করে পার কেজি এসে থাকে। তার মধ্যে যে মাছগুলো এসছে বিভিন্ন ধরনের খয়রা মাছ, ভোলা মাছ, আর যেরকম একটা বিশেষ মাছ এটা হচ্ছে কান মাছ, এই দেখছেন। আর এই টোটাল যে মাছগুলো এসছে, আর এই দেখছেন দাদারা এইভাবেই জাল দিয়ে থাকে নদীতে। আর বিভিন্ন সময় দাদার সাথে আসি এবং দাদা বোটে তোলেন এবং তার সাথে মাছ ধরার ভিডিও আরও আপনাদের বিভিন্ন রকমভাবে শেয়ার করতে পারবো। বন্ধুরা সঙ্গে থাকবেন, দেখতে থাকবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।